ইমেল কম্পোজ করার সময় সবার আগে আসে টু সি সি বি সি সি, ফার্স্টে আসে টু। টুতে আমরা যে ইমেল অ্যাড্রেসটি লিখব সে অ্যাড্রেসে আমাদের কম্পোজ করা ইমেলটি যাবে, এটি অলমোস্ট সবাই আমরা জানি। এর পরের পার্টটা একটু কমপ্লেক্স, সি সি। সি সি অর্থ হলো কার্বন কপি, অর্থাৎ একেবারে হুবহু কপি। ধরুন আমরা একজনকে মেল পাঠালাম এবং সি সিতে আরেকজনকে রাখলাম, আমরা যাকে মেল পাঠালাম সে সেম মেলটা সি সিতে যার নাম রয়েছে সেও দেখতে পাবে। এখন প্রশ্ন হলো টুতে না রেখে সি সিতে রাখার কারণটা কী? রিজনটা হলো টুতে রাখলে দুজনকে দুটো মেল চলে যেত। এখন আমরা যখন সি সিতে রাখলাম একটা মেলে গেল এবং দুজনই দুজনকে দেখতে পাচ্ছে, যে সি সিতে আছে সে বুঝতে পাচ্ছে মেলটা আরেকজনের জন্য। বাট তারও এই জিনিসটা জেনে রাখা দরকার, ওই একটা থ্রেডে যে সকল মেল অ্যাড্রেস থাকবে সবাই দেখতে পাবে এবং চাইলে সবাই রিপ্লাইও দিতে পারবে। এখন আসি আরেকটা কমপ্লেক্স পার্টে, বিসিসি। বিসিসি মানে হলো ব্লাইন্ড কার্বন কপি, এটাও কার্বন কপি বাট ব্লাইন্ড কেউ দেখতে পারবে না। এক্সাম্পল, আমি একজনকে মেল পাঠালাম, বিসিসিতে আরেকজন রয়েছে, সো বিসিসিতে যে আছে সে দেখতে পারবে না আমি কাকে মেল পাঠিয়েছি। আবার টুতে যাকে মেল পাঠিয়েছি সেও দেখতে পারবে না বিসিসিতে কে আছে, তার মানে এটা ব্লাইন্ড। বিসিসি কখন ইউজ করতে হয়? এক্সাম্পল, আপনি 50 জন গেস্টকে ইনভাইট করতে চাচ্ছেন আপনার কোনো একটি প্রোগ্রামে, সেক্ষেত্রে আপনি বিসিসিতে মেল পাঠিয়ে ইনভাইট করতে পারেন। আপনি যদি টুতে বা সিসিতে মেল পাঠাতেন তখন সবাই সবার মেল আইডি দেখে ফেলতো, মেল আইডি অন্য কাউকে জানিয়ে দেওয়াটা কিন্তু ঠিক না, এটা একটা প্রাইভেসি ইস্যু আর সিসি কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ধরুন আপনি আপনার কোনো একটি ক্লায়েন্টকে মেল করছেন এবং সে একই মেলটি আপনার বসকেও দেখা দরকার মনে করলে সে একই মেল আপনার বসকেও সিসি করতে হবে। হোপফুলি আমরা ক্লিয়ারলি বুঝে গেছি টু সিসি বিসিসি কীভাবে ইউজ করতে হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি, চলুন কম্পিউটার স্ক্রিনে। বন্ধু, আজকে আমরা দেখব কীভাবে সিসি মেল সেন্ড করতে হয় আর কীভাবে বিসিসি মেল সেন্ড করতে হয়। সেক্ষেত্রে আমরা আমাদের মেল থেকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার সাথে সাথে একটি স্ক্রিন চলে আসলো এখানে, এখান থেকে আমরা সিসিটি নিয়ে নিচ্ছি। এখানে আমরা একটি মেল দিয়ে দেব, এই মেলটি আমি abuhaytamalsiabi@gmail.com সিলেক্ট করে দিলাম। টুতে বিসিসির মধ্যে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি, khalidkhan15@yahoo.com এটি দিয়ে দিলাম। সাবজেক্টের মধ্যে আমি টেস্ট দিয়ে দিচ্ছি আর আমি লিখবো এখানে ক্যাপস লক দিয়ে টেস্ট টেস্ট। এখন এই মেলটি আমি সেন্ড করে দেব। সেন্ড করার সাথে সাথে মেলটি চলে গেছে দুইটি ইমেলের মধ্যে। প্রথমে আমরা জিমেলে দেখছি, একটু রিফ্রেশ করে নিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন একটি মেল চলে আসলো, টেস্ট মেল। এখানে আমরা ক্লিক করি, এখানে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আপনি টেস্ট মেল, আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফিউ বাট হিউজ দেখি মেল মেলটি আসলো ফিউ বাট হিউজ দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল হচ্ছে টুতে আছে abuhaytamalsiabi, সিসির মধ্যে আছে khalidkhan15। তাহলে একই মেল দুইজনের মধ্যে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার টাইম, এখানে শো করছে টেস্ট, সব কিছু দেখা যাচ্ছে। তাহলে আমরা আরেকটি মেলে যাচ্ছি ইয়াহু মেলের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মেল চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেলটি আসলো ফিউ বাট হিউজ থেকে, টু হচ্ছে abuhaytamalsiabi@gmail.com, সিসি হচ্ছে khalidkhan15@yahoo.com। তাহলে সেই মেলটি দুজনের মধ্যে গিয়েছে, এটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। তাহলে একটা আরেকটি মেল করে দেখি আমরা বিসিসির মধ্যে, কম্পোজে ক্লিক করলাম আমরা আবার। কম্পোজে ক্লিক করার পর এখানে আমরা আবার দিচ্ছি এই মেলটি, সরি আমরা বিসিসি নিয়ে নিচ্ছি, টুর মধ্যে আমরা দিচ্ছি abuhaytam সেম মেলটি। তারপর এখানে আমরা দিচ্ছি বিসিসির মধ্যে দিচ্ছি আমরা khalidkhan15 এই মেলটি, সাবজেক্টের মধ্যে দিচ্ছি আমরা টেস্ট ওয়ান, আমরা মেসেজের মধ্যে দিচ্ছি টেস্ট 1। এখানে আমরা আবার সেন্ড করে দিলাম এই মেসেজটি। এখানে দেখতে পাচ্ছি আরেকটি মেল চলে আসলো টেস্ট ওয়ান। আমরা যখন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি ফিউ বাট হিউজ দেখি SMS আসলো ইমেলটি। যখন আমরা এখানে ক্লিক করবো abuhaytamalsiabi টুতে মেলটি আসলো, কেমন সিসি এখানে দেখা যাচ্ছে না, আর কাকে পাঠিয়েছে এটা দেখা যাচ্ছে না। প্রথমে আমরা দেখছিলাম টুতে
ফিউ বাট হিউজ পাঠিয়েছে, টুতে একটি আবু হাইতাম দেখলাম এবং সিসিতে দেখলাম খালেদ খান ফিফটিন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন শুধু টু দেখতে পাচ্ছেন আপনি, আর কিছু দেখতে পাচ্ছেন না, মানে ফিউ বাট হিউজ আবু হাইতামকে পাঠিয়েছে মেলটি, জাস্ট এইটুকুই। আমরা যদি 100 জন মানুষকে পাঠায় মেলগুলি, তাহলে দেখবেন আপনি জাস্ট আপনারটাই, বাকিগুলি দেখবেন না, বিকজ ব্লাইন্ড কার্বন কপি বিসিসি, সিসি হচ্ছে জাস্ট কার্বন কপি। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।